নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। নির্বাচনের পূর্বে মানকুণ্ডু সার্কাস মাঠে বিজেপি সভায় শুভেন্দু। গতকালের ঘোষণা মতো পৌরসভার গেট বন্ধ করে বর্ধিত বেতনের দাবিতে অব্যাহত বিক্ষোভ হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের। এখন আসছে বিস্তারিত খবরে। নির্বাচনের পূর্বে দলীয় জনসভা অনুষ্ঠিত হলো বিজেপির। আজ মানকুণ্ডু সার্কাস মাঠে এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের পর আজ প্রথমবার হুগলি জেলায় এলেন শুভেন্দু অধিকারী। এদিন বিকেলে চন্দননগরের তালডাঙ্গা মোড় থেকে বিজেপির এক মহামিছিল শুরু হয়। শুভেন্দুবাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, হুগলির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি সহ বিজেপির রাজ্য নেতৃত্বরা। এদিন হুটখোলা গাড়িতে করে এই মিছিলে অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। মিছিল জিটি রোড ধরে মানকুণ্ডু জ্যোতির মোড়ে গিয়ে সমাপ্ত হয়। সেখানে মানকুণ্ডু স্টেশন রোডের সার্কাস মাঠে বিজেপির সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষ্ণ হরে হরে, যিনি রাম তিনি কৃষ্ণ। এই নন্দীগ্রামের সভায় রাজ্য সভাপতি গেছেন, এর আগে তো অর্জুনজি বলেছেন ভূত প্রেত তাড়ানোর জন্য জয় শ্রীরাম বলা হয়। আর ইনি গাড়ি খুলে নেবে বল কি বলছিলেন, এই বাজে কথা বলছে, জয় শ্রীরাম বাজে কথা। এই পরশুদিন আবার ওদের রাজ্য সভাপতি নন্দীগ্রামে বলছে, নন্দীগ্রামের আন্দোলন হিন্দু মুসলমানের যৌথ আন্দোলন ছিল, জয় শ্রীরাম চলবে না, জয় শ্রীরাম চলবে না, জয় শ্রীরাম চলবে কি চলবে না ভোট যখন গণনা হবে বুঝতে পারবে। বুঝতে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আগে বলেছি কি হয় শুধু অপেক্ষা করে দেখুন, ঝড় বইছে, এখনই তো তৃণমূল লাট হয়ে গেছে, এখানে লকেট চট্টোপাধ্যায় জিতেছে, এই একটাতে একটু কম আছে, বাকিগুলো এই লিড আছে। আর আরামবাগে তো আমি তো তৃণমূল কোম্পানির ভিতরে ছিলাম, চুরি করে জিতেছে 2000, 16টা মেশিন গুনতে দেয়নি, শুনে রাখুন, এসডিও বিডিও ডিএম দের দিয়ে 16টা মেশিন গুনতে দেয়নি, আরামবাগ বিজেপি জিতেছে। আর বাকি শ্রীরামপুর তো জানেন, শ্রীরামপুর ভোকাট্টা, উত্তরপাড়া মাইনাস, চাপদানি গেছে, জিতিয়েছে কে, রাজীব ব্যানার্জি, সে তো এখন আবার বেসুরো, কি করবে আমি জানি না। আজকে সকালে টিভিতে দেখছিলাম প্রবীর ঘোষালও বেসুরো, সবাই বেসুরে গান গাইছে। আমি সবাইকে বলছি, কর্মচারী হয়ে যদি থাকতে চান তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে থাকুন, আর সহকর্মী সহযোদ্ধা হিসেবে যদি রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করতে চান তাহলে আপনাকে ভারতীয় জনতা পার্টিতে আসতেই হবে। আমি ভুলটা বলেছি কোথায় বলুন, পশ্চিমবঙ্গের কি অবস্থা, বেকাররা চাকরি পেয়েছেন আপনি বলুন। আমি আপনাকে বলছি চাকরি দেওয়া তো দূরের কথা, আপনাদের এই যে যুবক এত দুটো চোখ, 5.5 লক্ষ পার্মানেন্ট চাকরি মন্ত্রিসভায় সেই দপ্তরগুলোকে তুলে দিয়েছে, 5.5 লক্ষ অ্যাপ্রুভ চাকরি। বামপন্থীদের আমরা কিছু কিছু কাজের সমালোচনা করি কিন্তু বামপন্থীদের সময় এই ভ্যাকেন্সিগুলো ছিল, 5.5 লক্ষ তুলে কি করেছে জানেন, তুলে 25,000 কন্ট্রাকচুয়াল করে দিয়েছে। পশ্চিমবঙ্গে 2 কোটির কাছাকাছি বেকার, চোখটা খুললো কবে, যখন করোনা হয়েছিল, লকডাউন হয়েছিল, যখন মোদিজি শ্রমিক স্পেশাল দিলেন পরিযায়ী শ্রমিক, পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ লোক বলাগড়ের, জাঙ্গিপাড়ার, পান্ডুয়ার, আপনাদের এই জেলার হাজারে হাজারে ট্রেনে করে ফিরতে শুরু হলো, তখন আমরা ভাবলাম আমরা তো বিহারে বলি পরিযায়ী শ্রমিকদের কথা কিন্তু বাংলায় এই অবস্থা জানতাম না। আর মাননীয় তখন বলেছিলেন এগুলো করোনা এক্সপ্রেস, বিজেপি সরকার ছেড়ে দিয়েছে,
এই সরকারকে যদি আপনারা তাড়াতে না পারেন চাকরি হবে না। বামফ্রন্টের অনেক জিনিসের নিন্দা করলো, সমর্থন করি, প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হতো, 14 সালের পরে 7 বছর পরীক্ষা হয়নি। আমার যে বেকার বন্ধুর বয়স 40 পেরিয়ে গেছে, আর বুঝতে পারবেন যে ওবিসি এসসি বন্ধুর 43-45 পেরিয়ে গেছে, 7 বছর এসএসসির পরীক্ষা নেই। টেটের দুর্নীতি, পাবলিক সার্ভিস কমিশনের খাতা বদল, পরেশ অধিকারীর মেয়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য ওয়েটিং লিস্টে নাম ছিল না, এসএসসিতে চাকরি দিয়েছে, গোটা জেলা রাজ্যের জেলায় জেলায় ডিপিএসসির নিয়োগ ক্ষমতা ছিল, ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল তুলে দিয়ে বিকাশ ভবনে নিয়ে গেছে, 5টা এসএসসি রিজিওনাল তুলে দিয়েছে। আপনি এই সরকারকে রাখবেন? আজকে জুট কর্পোরেশন, জুট মিল শ্রমিক গঙ্গার এপার ওপার, ওদিকে বালি থেকে হাওড়ার ওদিকটা, উত্তর হাওড়া থেকে ওদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চল, এদিকে হুগলি শিল্পাঞ্চল, আজকে কি অবস্থায় নিয়ে গেছে লেবার এক রাজ্যের, শ্রম কমিশনার রাজ্যের। অর্জুনজিকে জুট কর্পোরেশনের বোর্ডের মেম্বার করেছে, আমাকে জুট কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব কিছুদিন আগে দিয়েছে। আমরা চেষ্টা করি ছাড়েনি ভারতীয় জনতা পার্টিকে এদিনের এই মিছিলেই। বিজেপির হুগলি সাংগঠনিক যুব মোর্চার সভাপতি সুরেশ সাউকে গদি মারো স্লোগান দিতে দেখা যায়। যদিও মঞ্চে এর বিরোধিতা করেন বিজেপি সাংসদ অর্জুন সিং, তিনি বলেন গদি মারো স্লোগানের বিশ্বাসী নয় ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল। আপনারা তো জানেন যখন দরকার হয় অর্জুন সিং ওপার থেকে এপার চলে আসে, ঠিক তো? আর আমাদের একটা, আমাদের সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন আমাদের পার্টি থেকে, পার্টির কোন স্লোগানের মধ্যে এই ধরনের আচরণ, এই গুলি মারো আর বন্দুক মারো চলে না। আমাদের আইডিওলজি হলো শ্যামাপ্রসাদ মুখার্জি আইডিওলজি, আমাদের আইডিওলজি হলো কাশ্মীরকে আজাদ করিয়েছি আমরা, আমাদের আইডিওলজি পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি নামক যে পাকিস্তানের যে স্থাপিত করার চেষ্টা করছেন একজন মুখ্যমন্ত্রী, তার থেকে বাংলাকে আজাদ করাবো আর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নটাকে পূরণ করবো, ঠিক তো? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একের পর এক কর্মীর প্রত্যাবর্তন, এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন মুখার্জির স্ত্রী সুমা মুখার্জি। শুভেন্দু অধিকারীর হাত ধরে মানকুণ্ডু সার্কাস মাঠে বিজেপির সভাতে দল প্রত্যাবর্তন করলেন তিনি। অবশেষে দলত্যাগই করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন মুখার্জির স্ত্রী সুমা মুখার্জি। দীর্ঘদিন ধরেই সুমা দেবী শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত, সেই শুভেন্দু অধিকারীর হাত ধরেই এদিন সুমা মুখার্জি বিজেপিতে যোগদান করলেন। আজ হুগলির মানকুণ্ডু সার্কাস মাঠে আয়োজিত বিজেপির সভায় শুভেন্দু অধিকারীর হাত থেকে বিজেপির পতাকা গ্রহণ করেন সুমা মুখার্জি। 1998 সালে তৃণমূলের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন রবীন মুখার্জি। বাম আমলে তৎকালীন বাঁশবেড়িয়া বিধানসভায় তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন রবীনবাবু। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন রবীন মুখার্জি, রবীন্দা হিসাবেই ডাকতেন তাকে। সেই সূত্রে সুমা মুখার্জিকে বৌদি হিসাবেই ডাকতেন তৃণমূল নেত্রী। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর সুমা দেবীকে রাজ্যের মহিলা কমিশনের সদস্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সম্প্রতি তৃণমূলের জেলা কমিটি গঠনে সুমা মুখার্জিকে জেলার সহসভাপতি করা হয়েছিল। কিন্তু তাতেও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৌদির মান ভঞ্জন হয়নি তা আজকের দলত্যাগের পরই প্রমাণ মিলল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের ন্যায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দমকল কর্মীদের নতুন প্রযুক্তির সাথে সহজাত হতে এক বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো চুঁচুড়া ফায়ার ব্রিগেডে। চুঁচুড়া ফায়ার ব্রিগেডে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বুধবার। মূলত আগামী 28-29 তারিখ কলকাতায় রাজ্যের বিভিন্ন ফায়ার ব্রিগেডকে নিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছরই এই প্রতিযোগিতা উপলক্ষে মহড়া অনুষ্ঠিত হয়। মূলত আগুন নেভানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দমকল কর্মীরা নতুন প্রযুক্তির সাথে কিভাবে নিজেদের মানিয়ে নিতে পারে তার উপরেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেজন্য এদিন চুঁচুড়া দমকল বিভাগে এই মহড়া অনুষ্ঠিত হলো।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে গতকালের ঘোষণা মতো পৌরসভার গেট বন্ধ করে বর্ধিত বেতনের দাবিতে অব্যাহত বিক্ষোভ হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের। বিরতির পর ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. দাঁতের সমস্যা হতাশ হওয়ার কোনো কারণ নেই। চুঁচুড়ায় আরজিকর হাসপাতালের অভিজ্ঞতা প্রাপ্ত চিকিৎসক প্রতিষ্ঠা বরালের চেম্বারে ন্যায্য মূল্যে অত্যাধুনিক উপায় রুট ক্যানাল ট্রিটমেন্ট, স্কেলিং, দাঁত বাঁধানো, দাঁত তোলা, দাঁত শক্ত করা সহ অর্থো ট্রিটমেন্ট, দাঁতের যাবতীয় সার্জারি, মুখের ভিতরে টিউমার আলসারের জন্য ওরাল ট্রিটমেন্ট করা হয়। সাথে লেজার থেরাপি, দাঁত সাদা করাও এক্স-রে ব্যবস্থাও রয়েছে। দাঁত না তুলে এখানে দাঁত বাঁচানোর যাবতীয় চেষ্টা করা হয়। চুঁচুড়া খরোয়া বাজার লোহাপট্টিতে মিষ্টি স্মাইল ডেন্টাল ক্লিনিক খোলা থাকছে শনিবার বাদে প্রতিদিন সকাল 10টা থেকে 1টা, সন্ধ্যা 6টা থেকে 8টা। যোগাযোগ 9836355024 এবং 8145128871। শীতকাল এলেই মনে পড়ে বনভোজনের কথা। প্রশ্ন ওঠে, কোথায় রয়েছে ভালো পার্ক, ভালো পরিষেবা, মনের মতো দৃশ্য বা কোথায় আছে? এইসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন মানকুণ্ডুর আম্রকুঞ্জে এলে। খোলা আকাশের নিচে সাজানো আম বাগানের শোভা আপনাকে মুগ্ধ করবেই। মানকুণ্ডু স্টেশন থেকে দিল্লি রোডের দিকে যেতে একমাত্র আম্রকুঞ্জ আপনার পিকনিক করার মনোরম জায়গা। শুধু তাই নয়, যে কোনো অনুষ্ঠানে এই পার্ক সঠিক মূল্যে ভাড়া দেওয়া হয়। তাই আর দেরি না করে এখনই বুকিং করুন এই নম্বরে 9433760749। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন এনসিটিই স্বীকৃত, WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডিএলএড এবং বিএড এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599-5995, যোগাযোগ 9330-412319-7550-880-866, 9732-552726 এবং 9433-53529। ঠিকানা জগন্নাথ বাটি, চুঁচুড়া স্টেশন রোড, হুগলি, পিএইচই জলের ট্যাংকের কাছে। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি।
হট ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680801। উৎসব যেন মহামারীতে রূপান্তরিত না হয়, করোনা আবহে নিজেকে এবং অপরকে কোভিড মুক্ত রাখতে অবশ্যই ব্যবহার করুন অটোমেটিক ও সেমি অটোমেটিক স্যানিটাইজেশন গেট। যে কোনো পুজো প্যান্ডেলে এবং অনুষ্ঠান বাড়িতে স্যানিটাইজার গেটের জন্য যোগাযোগ করুন মন্দিরা ম্যানুফ্যাকচারিং, দত্তবাগান, হুগলি। প্রোপাইটার তুষার শীল। মোবাইল নাম্বার 8486042164, 8942988464। ফিরে এলাম বিরতির পর। গতকালের ঘোষণা মতো পৌরসভার গেট আটকে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। কোনো কর্মী ঢুকতে পারল না পৌরসভার ভেতরে, ব্যাহত জনপরিষেবা হুগলি চুচুড়া পৌরসভায়। গতকালের ঘোষণা মতো পৌরসভার গেট আটকে বিক্ষোভ অস্থায়ী শ্রমিকদের। বন্ধ হুগলি চুচুড়া পৌরসভা, কোনো কর্মী ভেতরে ঢুকতে পারল না, নাজেহাল জনপরিষেবা। প্রসঙ্গত, গতকালই প্রয়োজনে নতুন কর্মচারী নেওয়া হবে। পুরসভার অস্থায়ী কর্মচারীদের আন্দোলনকে এভাবেই চ্যালেঞ্জ জানান চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এরপরই শ্রমিকদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে এরপরই শ্রমিকদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হলো। বেতন বৃদ্ধির দাবিতে হুগলি চুচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীদের আন্দোলন নতুন নয়। গত বছর করোনা আবহের মধ্যেই তারা তাদের আন্দোলন জারি রেখেছিল। একের পর এক আন্দোলন মিটিং মিছিলে সরগরম হয়ে উঠেছিল পুরসভা, জেরবার হয়েছিল নাগরিক পরিষেবা। অস্থায়ী কর্মচারীদের দাবি মেনে নিয়ে সে সময় পৌরসভা জানিয়েছিল আপাতত তাদের দৈনিক 30 টাকা করে বেতন বৃদ্ধি হবে। দাবি মতো বাকি 30 টাকা অর্থাৎ দৈনিক 60 টাকা করে জানুয়ারি মাসের প্রদেয় বেতনেই বাড়ানো হবে। চলতি মাসে বেতন হলেও বর্ধিত 30 টাকা না মেলায় পুনরায় আন্দোলনে সামিল হয়েছে অস্থায়ী শ্রমিকরা। এই অস্থায়ী শ্রমিকদের মধ্যে সিংহভাগই সাফাই কর্মী। মঙ্গলবার শ্রমিক নেতা রাধেশ্যাম শঙ্কমণিকের নেতৃত্বে শ্রমিকরা পৌরসভা থেকে এক মিছিলের আয়োজন করে। মিছিল হাসপাতাল রোড ধরে চুচুড়া ঘড়ির মোড়ে গিয়ে সমাপ্ত হয়। সেখানে এক প্রতিবাদ সভা আয়োজিত হয়। সভা চলাকালীন তাদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি দেওয়া হয় সদর মহকুমা শাসককে। মহকুমা শাসক তাদের কাছে আগামী 29 তারিখ পর্যন্ত সময় চেয়ে নেন। কথা ছিল 29 তারিখ শ্রমিকদের সাথে বসে সমস্যার সমাধানের চেষ্টা হবে, কিন্তু অভিযোগ মঙ্গলবার রাতেই শ্রমিক নেতা রাধেশ্যাম শঙ্কমণিকে 1 নম্বর ওয়ার্ড থেকে 17 নম্বর ওয়ার্ডে বদলি এবং তার ছেলেকেও অন্য ওয়ার্ডে বদলি করা হয় পুরসভার পক্ষ থেকে। তারই প্রতিবাদে আজ পুনরায় পুরসভার গেটের সামনে বিক্ষোভ দেখানো শুরু করে অস্থায়ী শ্রমিকরা। ফলে এদিন পুরসভায় কোনো কর্মী ঢুকতে পারেননি। আমাদের গত জুন মাসে যে 30 টাকা মজুরি বৃদ্ধি হয়েছিল, আপনার এই নভেম্বরের দ্বিতীয় দফায় 30 টাকা মজুরি বাড়ার বিষয়টা ছিল, এবং সেটা নিয়ে আমরা যখন চেয়ারম্যানের কাছে যাই, উনি আমাদের দত্তক ভাষায় বলেন যে আমার পৌরসভায় ফান্ড নেই, আমি মজুরি বৃদ্ধি করতে পারবো না। এই বিষয়টা নিয়ে আমরা গতকালই হচ্ছে চুচুড়ার ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ, এবং তার মধ্যে থেকে আমাদের সদর মহকুমার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, এবং যতদিন না পর্যন্ত আমরা ওনাকে বলেছি আমাদের এই যে ন্যায্য দাবি হচ্ছে ন্যায্য মজুরি আদায়ের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের জন্য আমরা যতদিন ন্যায্য মজুরি না পাবো ততদিন আমাদের এই আন্দোলন চলবে। ফলে চরম সমস্যায় পড়েন পরিষেবা নিতে আসা সাধারণ মানুষরা। পৌরসভা এসছেন কেন? পাঠাইছি আমাদের কে কে পাঠিয়েছে?
চেয়ারম্যানের কাছে। তারপরে কাজ হলো? কাজ হলো এখানে এসে চেয়ারম্যানের কাছে আসতে বলছে। হ্যাঁ চেয়ারম্যান আছে? চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে? না। কেন বন্ধ? পৌরসভা কি বন্ধ? অবিলম্বে বদলির সিদ্ধান্ত বাতিল না হলে পুরসভার গেট আটকে এই আন্দোলন চলবে বলেই দাবি অস্থায়ী শ্রমিকদের। কালকে এসডিও এর কাছে আমরা যখন ডেপুটেশন দিতে গেছিলাম সেই প্রতিনিধি দলে আমিও ছিলাম। এসডিও এর সঙ্গে আমাদের যেটা আলোচনা হয়েছিল সেই আলোচনার ভিত্তিতে এসডিও সাহেব রাজ্য সরকার এবং আমাদের যে পৌরসভার পৌর প্রধান আছে তার সঙ্গে আলোচনার জন্য 10 দিন টাইম চেয়ে নিয়েছে। আমাদের দাবিটা ছিল রাজ্য সরকারের ঘোষিত প্যাকেজে আমাদের আওতায় আনা আর আমাদের সমদপ্তরের ঘোষিত ন্যূনতম মজুরি 329 টাকা রোজ করার, এই দুটো দাবি ছিল। আমরা তাতে সহমত পোষণ করেছিলাম। 29 তারিখ অবধি আমরা আন্দোলন স্থগিত রেখেছিলাম এবং আমরা এসডিও সাহেবকে কথা দিয়ে এসেছিলাম। উনি আমাদের বলেছিলেন 29 তারিখ ডেকে উনি আমাদের সঙ্গে পরবর্তী আলোচনা করবে। আমরা সেই সময় এসডিও সাহেবকে বলেছিলাম যে আমাদের নেতৃত্বের উপর আমাদের সংগঠনটা ভাঙার জন্য পৌর প্রশাসন থেকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, প্রশাসনিক চাপ এবং হুমকিও দেওয়া হচ্ছে, এটা আপনি অন্তত পৌরসভার পৌর প্রধানের সঙ্গে কথা বলে সেটাকে বন্ধ করার চেষ্টা করুন। তখন উনি আমাদের বলেছিলেন যে এটা তো আলোচনার টেবিলে আমি কথা বলতে পারি না, যদি আপনাদের উপর এরকম কোনো চাপ তৈরি হয় তাহলে আপনারা পরবর্তী যে সাংগঠনিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা নেবেন। আমরা পৌরসভার পক্ষ থেকে পৌরসভার অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে এসডিও সাহেবের সঙ্গে আবার 29 তারিখে মিটিং করব এই একটা আশা নিয়ে আমরা ফিরে এসেছিলাম। কিন্তু আমরা এসে শুনলাম আমাদের সাধারণ সম্পাদক রাজেশ্যাম সম্পবণিক এবং তার ছেলেকে পৌরসভা সম্পূর্ণভাবে একমাত্র ইউনিয়ন করার জন্য একটা প্রতিহিংসামূলক কারণে বদলি করে দিয়েছে। তারপরে আমরা ওখানে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত করি যেহেতু সংগঠনের ওপর চাপ সৃষ্টি হচ্ছে প্রথম থেকে এবং এখনও পর্যন্ত প্রতিহিংসামূলক আচরণ করে যাচ্ছেন আমাদের পৌর প্রধান, তাই আমরা আজকে থেকে সমস্ত অস্থায়ী কর্মীকে কর্মবিরতি পালন করার ডাক দিই। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত পুরসভার সাথে আলোচনা সাপেক্ষে অস্থায়ী শ্রমিকরা আগামী 10 দিন পর্যন্ত তাদের আন্দোলন স্থগিত রাখল। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। করোনা পরিস্থিতিতে রক্ত সংকট মেটাতে 26 নম্বরবার তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। 26 নম্বরবার তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল শ্যামবাবুর ঘাটের সেবা কেন্দ্রে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি, এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা তথা 26 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর জয়িতা অধিকারী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের এই রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে বহু মানুষ রক্তদান করেন। এই করোনা পরিস্থিতির মধ্যে জয়িতা দিব্যেন্দু সহ 26 নম্বর ওয়ার্ডের সমস্ত দলের কর্মীরা প্রতি বছরই পরিশ্রম করে এই অনুষ্ঠান করে। আমাদের দলের যে কার্যালয় সেই দলের কার্যালয়ের জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবির হচ্ছে। বিকেলে শীতবস্ত্র পুরানো হবে, একটা সামাজিক দায়িত্ববোধ পালন করবেন। যারা রক্ত দিচ্ছেন আমি তাদেরকে আমার শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের পরিবারবর্গ ভালো থাকুক, সুস্থ থাকুক। আর ইংরেজি নতুন বছরের এটা প্রথম মাস, আমি এই এলাকার সমস্ত নাগরিককে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং যারা আমাদের গুরুজন তাদের কাছে আশীর্বাদ চাই, আপনারা আশীর্বাদ করুন বাংলায় মমতা ব্যানার্জি যেন সুস্থ থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জনসাধারণের সুবিধার্থে চাপদানি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় অফিসে এসসি এসটি ওবিসির ফর্ম ফিল আপ কর্মসূচি অনুষ্ঠিত হলো। পরিষেবা পেয়ে খুশি জনসাধারণ। মোটামুটি দুয়ারে সরকার যে আমাদের দিদির প্রকল্প যে আছে এই প্রকল্পের মাধ্যমে প্রচুর মানুষ কিন্তু বেনিফিট হয়েছে। আর অফিসে যেভাবে ভিড় আপনি দেখছেন আমাদের, শুধু এটা আজকের নয় প্রতিদিন এই ভিড় আছে আমরা দেখতে পাচ্ছি। আমরা পৌরসভা অফিস হোক, আমার ওয়ার্ড অফিস হোক, এই ধরনের ভিড় আছে আমাদের, প্রচুর মানুষের উপকার হয়েছে।
আর প্রচুর মানুষ হাতে হাতে পেয়ে যাচ্ছে বলে ওরা আর কিন্তু মানে কেউ আর মানে প্রকাশ করে ভাবছে কি না আমরা আজকেই সময় পেয়ে যাই। খুব ভালো স্কিম এটা, আমি মনে করছি সাকসেস স্কিম পুরো আমাদের দিদিরা বলে। কত মানুষ পেয়েছে মনে হয়? আমি তো দেখছি যত মানুষ মানে আবেদন করে সবাই পেয়ে গেছে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত ২৪ ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৬৩%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। নির্বাচনের পূর্বে মানকুণ্ডু সার্কাস মাঠে বিজেপি সভায় শুভেন্দু। গতকালের ঘোষণা মতো পৌরসভার গেট বন্ধ করে বর্ধিত বেতনের দাবিতে অব্যাহত বিক্ষোভ হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় সিটি কেবেলে ৩১৯ নম্বর চ্যানেলে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।